আরক্ষীর জিম্মাত অভিযুক্তর মৃত্যু, চব্বিশ ঘণ্টা নহওতে ফাদিল রহস্য। মঙ্গলবারে নিশার পর উত্তপ্ত হয়ে থাকা মন্দিয়ার ঘটনায় লৈছে নতুন পাক। বন্ধু জামাল উদ্দিনে চক্রান্ত করে জাপি দিয়া সুরর অপবাদ সহিব নারি মন্দিয়া আরক্ষী চকীত চরম পন্থা বাছি লৈছিল লুৎফুল আলী উরফে রিঙ্কুয়ে। ভুক্তভোগী পরিয়ালের অভিযোগের পাছতে নতুন পাক লৈছে বরপেটার মন্দিয়া কাণ্ড। তারমানে করি ভুল বলতে ভাবে এক ফসাইছে, তারপর পাবলিকে দুই চারিজনে ধরি ফেলে, মানে সাত আট নজনে মানুষ মানে ধরি বান্ধি এক অল্প মারধর করেছে। করার পিছত মন্দিয়া থানাত ফোন করা হয়েছিল, ফোন করার পিছত মন্দিয়া থানা পর আনিছে, আনি মানে ভিতর ধরাই থুই দিছিলে। পুলিশের গাফিলতি আছে, না থাকলে কেন কে থানার ভিতর ফাঁসিলা লাগাই আইসি স্যার কব লাগছে, ডিউটি দিব লাগছিল তাতে। কিছুদিন ধরে আর্থিক সংকটত ভুগি নিজের গ্রাহক সেবা কেন্দ্রের প্রায় ধন লুটার পরিকল্পনা করেছিল জামাল উদ্দিনে। ধন সরকার দায়িত্ব বন্ধু লুৎফুর আলীক অর্পণ করে গ্রাহক সেবা কেন্দ্রটির আঁতরি এসেছিল জামাল উদ্দিন। বন্ধুর কথামতে বন্ধুর গ্রাহক সেবা কেন্দ্রের ধন সরকাই বন্ধুর হাতত তুলি দিছিল লুৎফুর আলী উরফে রিঙ্কুয়ে। নে জামাল ফোন করে নিছে, নে রহম আছে, নিয়ে নিয়ে কি জানি করলো আমার সোনারি টুপরে মরে গেল রে, হায়রে ধরে ধরে হায়রে ধরে। ধনখিনি সমঝাই দিয়ার কিছু সময় পাছতে লুৎফুরক গ্রাহক সেবা কেন্দ্রলে পুনের মতাই নি এই দশা করলে জামাল উদ্দিনে। গ্রাহক সেবা কেন্দ্রের ধন লুটার অভিযোগত জামাল উদ্দিন এন্ড কোম্পানিয়ে হাতে ভরিয়ে বাঁধি নির্যাতন চলালে লুৎফুর আলী। মরেল পুলিশিংয়ের পাছত আরক্ষীর হাতত সমঝাই দিয়ার পাছতে মন্দিয়া আরক্ষী চকীত চরম পথ বাছি ললে লুৎফুর আলিয়ে। কেবল সাসপেনশন করলেই নহব, তেখেতকল জেল হব লাগিব আর ইনস্ট্যান্ট এরেস্ট হব লাগিব, এই হচ্ছে মূল কথা। আর জানিবলৈ দিছে যে আমি জানো সাধারণতে যে এখন আসামিক যদি করায়ত্ত করা হয় সেই আসামিজনক ঘরত আপনার গার্জেনক এরেস্ট মেমো এখন দিয়া হয়। অতি পরিতাপর বিষয় রিঙ্কু আহমেদ লড়াজনের ক্ষেত্রে এই কথাটা হওয়া নাই। সুরর অপবাদ সহিব নারী লুৎফুর আলিয়ে চরম পথ বাছি লওয়ার পাছতে পরিয়ালের লোকে প্রকৃত ঘটনা উন্মোচন করে দাখিল করেছে এজাহার। পাছে ভুক্তভোগী পরিয়ালের এজাহার দাখিলের পাছতে পলাল মূল অভিযুক্ত জামাল উদ্দিন। কিন্তু আরক্ষী আটক করে জেরা চলাইছে লুৎফুর আলীর উপর মরেল পুলিশিং চলা দুই অভিযুক্ত। বন্ধুর কথামতে বন্ধুর গ্রাহক সেবা কেন্দ্রের ধন লুটার পাছত ঘটনাক্রমে দুদিন ধরে উত্তপ্ত করে রাখিছে বরপেটার মন্দিয়ার পরিস্থিতি। বরপেটার পৰা নিৰঞ্জন দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।